আল কোরআনের ওই পাখিটারে রেখো না কাসায়ার বন্দি করে, আল কোরআনের ওই পাখিটারে রেখো না কাসায়ার বন্দি করে। দাও গাইতে আবার কোরআনের গান, দাও গাইতে আবার কোরআনের গান, লক্ষ জনতার মাঝে মধুর সুরে, আল কোরআনের ওই পাখিটারে রেখো না কাসায়ার বন্দি করে। কথা বলে ঠিক নেবে ঠিক, নিজের ঘর ঠিক করতে পারো না, পথ ঠিক করতে যাও কেন? বিশাল বড় নেতা স্ত্রী চাইলেও দাম দেয় না, আছে না এরকম নেতা? ট্রেনের প্যাসেঞ্জার ব্যাগ উঠে নেবি এসে মারিয়ে রাস্তার পাড়ে টানটানি করে ফেলে দিয়ে চলে গেছে, আধা ঘন্টা পরে নেতা তুই ঠেলে উঠেছিস, স্ত্রী বলেছে তোমার পাওয়ার কত দেখলাম তুই, বলছে স্ত্রী আমার পা ছিল ট্রেন থামেনি, আমি ট্রেন থামাইতেছি আমার পা, আমি দেখাইতেছি ওদের পা, ওরা দেখাইতেছে, তো সমস্যাটা কি? এখন তোমার পা তুমি দেখাই দিবা, আল্লাহর পা একদিন একজন আল্লাহ দেখাই দেবে। কথা বলা ঠিক না ঠিক? তোমার ক্ষমতা দিয়ে, তোমার পা দিয়ে, তোমার জিয়াদ দিয়ে মাজলুম জনতার ব্যবহার করবা, জনতার ব্যক্তিকে অত্যাচার করবা, আল্লাহর পা কি আল্লাহ যেদিন দেখাবে পৃথিবীর কোন নেতা তোমার দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক না? সত্য ও সঠিক পথের সন্ধানে কোথায় নিয়ে যাচ্ছ? বলে মা এমন একটা জায়গায় নিয়ে যাবো যে জায়গায় কেউ মিথ্যা কথা বলতে পারে না। খানিক আবার সত্যি নেওয়ার পরে ডাক দেবে মা, একটা মাত্র প্রশ্ন করবো মা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলেছে আমি নাকি অবৈধ সন্তান? মা কথা বলে না, উত্তর না দেওয়া পর্যন্ত ছেড়ে দেব না। মা বলে বাবা মোহাম্মদ কে এই কথা বলেছে? বলে হ্যাঁ প্রমাণ আছে। বলে প্রমাণ ছাড়া আমি কথা বলতেছি না মা, মোহাম্মদ এই কথা বলেছে। তিতো বার মা জিজ্ঞাসা করার পর মা ডাকতে বলে বাবা একটা কথা জেনে রেখো বাবা, মোহাম্মদ যদি এই কথা বলে থাকে মোহাম্মদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। বসে মা তাহলে আমার ওজিনার আব্বা কি? ওজিনার আব্বার পরিচয় না দিলে মা ছেড়ে দেবো না। মা বলে না বাবা তোমার জানার দরকার নেই, আমার আব্বার পরিচয়টা না দিলে আমি যাইতে দেব না। বলে বাবা শোন, তোমার আব্বার সহিত যখন আমার বিবাহ হয় তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে বারিসদারের কাফেলায় চলে যায়, ওখান থেকে কাফেলা সেটা ফেরার পথে একটা অ্যাক্সিডেন্টে তোমার আব্বার পুরুষত্ব নষ্ট হয়ে যায়, বিবাহের এক বছরে যায় সন্তানাদি হয় না, দুই বছর যায়, তিন বছর যায় সন্তানাদি যখন হয় না, এলাকার মানুষ বলা বলি করতে লাগলো আমাদের নেতা হাট করু নেতা হাট করু, বিবাহের চতুর্থ বছর বয়সে তোমার আব্বার সহিত পরামর্শ করিয়া বারিসদার কাফেলা আসা বন্ধুদের সহিত আমার অবৈধ মিলামিশা হয়, সেই অবৈধ মিলামিশার ফজল তুমি অলিদ বিন নবীরা। আজ যারা নবীর উত্তরসূরি আলেমুল আমার চরিত্রে দাগ লাগায়, আলেমুল আমার চরিত্র নিয়ে মন্তব্য করে, এরাও অলিদ বিন নবীরার উত্তরসূরি। কথা বলেন ঠিক না ঠিক? এদের একটা করে ডাক্তার দিয়ে রক্ত পরীক্ষা করতে হবে, এদের রক্তের ভিতরে অলিদ বিন মুগিরার রক্ত ছাড়া বৈধ পিতা রক্ত পাওয়া যাবে না। কথা বলে ঠিক যাবে ঠিক? একান্ত আপন জন্য আমার বিশ্বব্যাপী যেমন পয়গম্বর হাবিব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ দারুল আরকামে গোপনে গোপনে দাতি কাজ করছে, ওরা মিটিং বসালো অলিদ বিন মুগিরা তোবার কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে, সকলে এক বাক্যে সিগনেচার নেবে কে কে মোহাম্মদকে হত্যা করতে চাও, তেরোটা গোত্রে তেরোটা নেতা হাজির, অলিদ বিন মুগিরা হাজির, আবু লাহাব হাজির, আবু জেহেল হাজির, উতবা হাজির, সাইবা হাজির, সব নেতারা কাগজে এক এক করে সিগনেচার করতে আরম্ভ করলো, তেরোটা সিগনেচার হয় মাথা কোনো এক দুই তিন চার বারো তেরো চোদ্দ চোদ্দ জন হয় কিন্তু সিগনেচার হয় তেরো জনের। ডাক নেতারা কার সিগনেচার এখানে নাই? সবাই বলে সিগনেচার তো দিয়েছি, আবু জেহেল বলে তোমাদের গোনা ঠিক হয়নি আমি গুনতেছি, গুনিয়ে দেখো চোদ্দ জন সিগনেচার হলো তেরোটা, সিগনেচার কইটা? পিছন দিক থেকে ইবলিস ডাক দিয়ে বলছে যে জায়গায় নবী আলিমুল আমার ফাঁসির বিল তৈরি করা হয় সে জায়গায় ইবলিসের উপস্থিতি হয় কিন্তু ইবলিসের সিগনেচার পাওয়া যায় না। কথা বলে ঠিক যাবে ঠিক?
আমার সিগনি সেট তোমরা পাবে না, কিন্তু আমি তোমাদের সহযোগিতা করব। এবার সিগনি সেট দেওয়ার পরে বলেছে মোহাম্মদের কল্যাণ দিতে পারবে, একশত তেজি উঠ ঘোষণা করে দিয়ে দিলাম। আবু জেল বলে আমি পারবো না, আবু লাভ বলে আমি পারবো না, উদ্বা বলে আমি পারবো না, সাইবা বলে আমি পারবো না, খত্তাবের বেটা ওমার ইবনুল খত্তাব ডাকতে বলে নেতারা তোমাদের কারণ পক্ষে সম্ভব নয়। আমি কথা দিলাম মোহাম্মদের কল্লা না না পর্যন্ত আমি তোমাদের সামনে হাজির হব না। এবার ক্ষিপ্র বেগে তরবারি কান্নিয়া দৌড়াইতে দৌড়াইতে চলে যাচ্ছে, একটা দ্রুতগামী বাহন নিয়া খুব বেগে যখন চলে যায় মরুভূমির মধ্যে, পথিমধ্যে দেখা ছোট্টবেলার বন্ধু, ছোট্টবেলার বন্ধু আব্দুল্লাহ, তুমি আমার ছোটবেলার বন্ধু, এত দূর তো কোথাও যাও বন্ধু, একটা বারে দাঁড়ানো যায় না, তোমারা দাঁড়িয়ে গেছে কি বন্ধু রে, কি জন্য আমারে আজকে দাঁড় করালে? আব্দুল্লাহ ডাক দাঁড়া বন্ধু রে, একটা মাত্র দাবি তোমার কাছে, এখান থেকে এক ঘন্টা আগে আমার দড়ি থেকে একটা ছাগল ছিটকে গেছে, এই ছাগলটারে তাড়ায় ধরতে পারি না বন্ধু, একটু দাঁড়িয়ে আমার ছাগল ধরিয়ে দাও। উমার বলছে আমি যাচ্ছি মোহাম্মদের কল্যাণ, যা তুমি আমার ছাগল ধরতে পারছো, তোমার মাথা ঠিক আছে? বলে বন্ধু ছোটবেলার বন্ধু বলে তোমারে বললাম, না হলে বলতাম না। তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কল্যাণ নিয়ে আসবা ঠিক আছে, কিন্তু বন্ধু রে এই মরুভূমির মধ্যে আমার একা ছেড়ে দিও না, একটু নেমে আসো। অনেক অনুনয় বিনয়ের পরে উমার বাসায় উমারকে নিয়া আধা ঘন্টা যাবো ছাগলের পিছনে দৌড়ায়, ছাগল ধরতে পারে না। আব্দুল্লাহ ডাকতে পারো না, সেই উমার একটা ছাগল ধরতে পারে না, ওই উমারে দিয়ে মোহাম্মদের কল্লা আনা সম্ভব না। কত নেতা কোরআনুল করিমের পাকিরে ফাঁসি না দিয়ে ভাত খাবে না, নেতা বিদায় হয়ে গেছে কিন্তু কোরআনুল করিমের পাখি এখনো জীবিত আছে। এ মায়ের কার মায়? আল্লাহর মায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মারে দুনিয়ার কেউ ঠেকাইতে পারে না। ওয়াল্লাহু আজিজুন জুনতিকম, আল্লাহ বলেন আমি প্রতিশোধ যখন গ্রহণ করি আমার প্রতিশোধ কিন্তু প্রচন্ড আকার ধারণ করে। ছাগল ধরতে পারলাম না তো কি হয়েছে, মোহাম্মদের কল্লা নিয়ে আসবো। আব্দুল্লাহ বলে মোহাম্মদের কল্লা নিবা পারে আগে যাও তোমার আপন ভগ্নিপতি এবং তোমার বোন ফাতিমা দুইজন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নিজের ঘর ঠিক করতে পারো না, পথ ঠিক করতে যাও কেন? বিশাল বড় নেতা স্ত্রী চাইলেও দাম দেয় না, আছে না এরকম নেতা? মানে সব জায়গায় মাতম বাড়ি খাটে, বাড়িতে মাতম বাড়ি খাটে না। একজন স্ত্রীর সামনে খুব মশিয়ার নেছে, তুই স্ত্রী বলছে তোমার যে কত পাওয়ার আমি কিন্তু ভালোই জানি কথা বল। স্ত্রী ডাক দিবে তোমার পাওয়ার কথা আমি জানি, স্বামী ডাক দিবে স্ত্রী রে আমি এত বড় নেতা, আমি একটা বার হাত উঁচু করলে ট্রেন থেমে যায়, একটা বার যদি হাত উঁচু করি ট্রেন থেমে যায়। স্ত্রী বলে প্ল্যাটফর্মে চাকরি করো তাই ট্রেন থামে, ফাঁকা মাঠে ফাঁকা রাস্তায় যে একবার থামাই দেখো। বলে কালকে ফাঁকা মাঠে থামাই দেবো। বলে ঠিক আছে। স্বামী আর স্ত্রী দুজন সকালে রান্না বান্না করি খাওয়া দাওয়া করি, খুব মুশিয়ানে সরি গেছে রাস্তার মধ্যেখানে, যেই একটা লাল ফেলা কুড়াই দিয়েছে ট্রেন আস্তে আস্তে থামতে থামতে ওই পর্যন্ত এসে বলে স্যার কি বিপদ? বলে কোনো বিপদ না, বিপদ না, লাল ফেলা তুলে দিছে ওখানে। বলে দিশিটা কি হয়েছে? এই কথা যদি বলে মানুষ শুনবে? ট্রেনের প্যাসেঞ্জার ব্যাগ উঠে নেবি এসে মারিয়ে রাস্তার পাড়ে টানটানি ফেলে দিয়ে চলে গেছে। আধা ঘন্টা পরে নেতা তুই ঠেলে উঠেছিস। স্ত্রী বলছে তোমার পাওয়ার কত দেখলাম তুই। বলছে স্ত্রী আমার পা ছিল ট্রেন থামেনি, আমি ট্রেন থামাই দিছি, আমার পা আমি দেখাই দিছি, ওদের পা ওরা দেখাই দিছে, তো সমস্যাটা কি? এখন তোমার পা তুমি দেখাই দিবা, আল্লাহর পা এখন একজন আল্লাহ দেখাই দেবে, কথা বলা ঠিক না? তোমার ক্ষমতা দিয়ে তোমার পা দিয়ে তোমার সিয়াদ দিয়ে মাজলুম জনতার ব্যবহার করবা, জনতার ব্যক্তিকে অত্যাচার করবা, আল্লাহর পা কি আল্লাহ যেদিন দেখাবে পৃথিবীর কোন নেতা তোমার থাকাইতে পারবে না, কথা বলেন ঠিক না?
একান্ত আপন জন্য আমার আল্লাহর জাতির জাওনার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তা করার জন্য ওমর যায়। ওমর এই কথা শোনার পরে শুনে যায় আপন ভগ্নী পতির বাড়িতে, বাড়ির নিকটে যখন যায় বাড়ির ভিতর থেকে তিলাতের শব্দ আসে, কোরআনের ওই পাখিটারে রেখো না কাসায়ার বন্দি করে, আল কোরআনের ওই পাখিটারে রেখো না কাসায়ার বন্দি করে, দাও গাইতে আবার কোরআনের গান, দাও গাইতে আবার কোরআনের গান, লক্ষ জনতার মাঝে মধুর সুরে, আল কোরআনের ওই পাখিটারে রেখো না কাসায়ার বন্দি করে। কথা বলে ঠিক নেবে ঠিক, উমার ঘরে দরজায় যখন করবে ভিতর থেকে কোরআন কেরিমের সুরা তোহা তিলাওয়াত, তার কন্ন করে প্রবেশ করে দরজায় আঘাত করে, বোন ফাতিমা দৌড়ে সে দরজা যখন খোলে বাইরে দেখে নাঙ্গা তরবারি নিয়ে আপন ভ্রাতা উমারের খত্তাব দাঁড়ানো ঘরের ভিতরে প্রবেশ করে, বোন ফাতিমা দৌড়ে যে কোরআনুল কেরিমের পৃষ্ঠাটা গোপন করে ফেলেছে, এ বোন ফাতিমা আমি সংবাদ পেয়েছি তোমরা নাকি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, বলে হ্যাঁ ভাই সঠিক কথা আপনি শুনেছেন, ডাক দে বলে বোন ফাতিমা আপনি কালিমা ছেড়ে দিয়ে দাও আমাদের দলের সামিল হয়ে যাও, দুইজন ডাক দিয়ে বলে গোটা পৃথিবী ত্যাগ করতে পারি কিন্তু বিশ্ব নবীর মহব্বতে যেই কালিমা পড়লাম এই কালিমা একটা মুহূর্তে জন্য ত্যাগ করতে পারি না। কারে বলে নবীর মহব্বত আঘাত করবার আঘাত করলাম, ভগ্নিপতি বেহুশ হয়ে পড়ে যায়, বন্ধরা যায় ভাইজান আমার জামাতেকে আর মেরো না, আপনার ভগ্নিপতিকে আর মেরো না, বিদায় হয়ে যাব কিন্তু কথা দিলাম কালিমা ছেড়ে দেব না। দয়ার নবীরে ভালো বাসি তোমারে রব, প্রাণের নবীরে ভালো বাসি তোমারে, দিবানিশ তোমার আমি, দিবানিশ তোমার আমি খুঁজে ফিরি রে রব, দয়ার নবীরে ভালো বাসি তোমারে, তোমায় কত ভালোবাসি আমি জীবন দিয়ে, তোমায় কত ভালোবাসি আমি জীবন দিয়ে, রোজ হাসরের কঠিন দিনে দাঁড়ায় আমরে হবো, দয়ার নবীরে ভালো বাসি তোমারে হবো, প্রাণের হাবিবরে ভালো বাসি তোমারে, লিল্লাহ তাকবীর আদের ভালোবাসা কলিজার ভিতরে থাকার কারণে জীবন চলে যাচ্ছে কিন্তু কালিমা ছাড়তে রাজি নাই। এই কালিমার মহব্বত কোরআনের মহব্বত আমাদের কলিজার ভিতরে আছে তো, যতক্ষণ চালাবো তাফসির মাহফিল রাত দশটা বিশ বাজে এগারোটা পর্যন্ত চালাবো না তার আগে ছেড়ে দেবো, এগারোটা পর্যন্ত ইনশাল্লাহ, এগারোটার আগে আপনারা আমার কেউ ছেড়ে চলে যাবেন না তো, যারা যাবেন এখন চলে যাবেন আর যদি না যান শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাল্লাহ, রাজি আছেন আপনারা? মানে আমার চাষা মনে হয় চলে যাচ্ছে ও বাইরে যাচ্ছে না, এস্তেঞ্জা ওজু এস্তেঞ্জার যদি প্রয়োজন হয় যাবেন সমস্যা না, কিন্তু এস্তেঞ্জার নাম করে যদি মিথ্যা অভিযোগ দিয়ে কেউ চলে যায় সবাই মিলে দোয়া করো আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মেশিন অটো করিয়ে দাও।